তুই কি জানিস কার সাথে দাঁড়িয়ে কথা বলছিস? আমি যদি মন করি না তাহলে তোকে এখানে পুঁতে রেখে দিতে পারবো। আর তুই হয়তো চিনিস না আমার দাদাকে। দেখো, তোমার দাদাকে চিনার আমার দরকার নেই। আমি দোষ করেছি, আমাকে তুমি ক্ষমা করে দিও। ক্ষমা আমি তোকে করতে পারবো না। মেয়েটা তো খুব জেদ দেখছি। মার মার, মেরে ওর হাত পা ভেঙে দে। আমার সাথে বিশ্বাসঘাতকতা করা বস, এবারকার মতন ক্ষমা করে দেন। আর কোনদিন টাকা চুরি করে মাল খাবো না। সালা, টাকা চুরি করে দামি মাল খাওয়া কি দরকার ছিল? তুই তো আগে বলতে পারতিস, তোকে আমি হাড়ি আইনে দিতাম। বস, আপনার পাশে থাকতে থাকতে আমারও দামি মাল খাওয়ার ইচ্ছা হয়েছিল, তাই আপনার পকেট থেকে টাকা চুরি করে দামি মাল খেয়েছি। তোর মাল খাওয়ার ইচ্ছা করেছিল তা আমাকে বলতেই পারতিস, তোকে আমি এক সিপি দিয়ে দিতাম। বস, আমাকে এবারকার মতো ক্ষমা করে দেন। ঠিক আছে, এরকম ভুল আর কোনোদিন যেন না হয়। হে কাকলি, দাঁড়া। হ্যাঁ দাদা, কি হয়েছে বলো? কি ব্যাপার, তোর মুখ শুকনো মুখনো লাগছে কেন? দাদা, আজকে কলেজে যাওয়ার সময় একটা ছেলের সাথে আমার ধাক্কা লেগে গিয়েছিল, দিয়ে আমার বই খাতা জামা কাপড় সব নোংরা করে দিয়েছে। এই এলাকায় কার এত বড় সাহস হলো আমার বোনকে ধাক্কা মারার? হাসান, কি হয়েছে বস বলুন? আমার বোনকে কে ধাক্কা মেরেছে তাকে খুঁজে নিয়ে আয়। ঠিক আছে বস, এক্ষুনি যাচ্ছি। এই তোরা এখানে কি করছিস? ওর সঙ্গে যা, তুইও ঘরে যা, গিয়ে ফেস হয়ে নেগা। কিরে বাবা, তোর এত মন খারাপ লাগছে কেন? বাবা, কলেজের ফিজটা দিতে হবে, আমার কাছে তো টাকা নাই, কি করব তাই ভাবছি। কলেজের ফিজ লাগবে আমাকে বলবি? দাঁড়া, তোকে আমি টাকা দিচ্ছি। শাবনূর, শাবনূর। হ্যাঁ বলো, কি হয়েছে? কি রে দুঃখ, এখনো তুই কলেজ যাসনি যে? আরে কলেজে যাবে কি করে, ওর কলেজে ফিজ লাগবে তাই এখনো যাইনি। আ, ফিজ দিবে? এখন তো টাকা পয়সা নাই, তা কি করে ফিজ দিবে? আমার ডাক্তার দেখানোর জন্য যে টাকা গুনে রেখেছিলাম না, সেই টাকা গুনে দাও। ওই টাকা গুনো তোমার ডাক্তার দেখানোর জন্য রেখে দিয়েছিলাম, ওই টাকা তুমি দিয়ে দিবে? মা, থাক, টাকা দিতে হবে না, আমি আর পড়াশোনা করব না, কাল থেকে বাবার সাথে আমি কাজে হিল্লা দেব। তাই বললে হবে বাবা? তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন, পড়াশোনা করে একটা চাকরি পাবি, আমাদের মুখ উজ্জ্বল করবি। বাবা, গরিবের আবার চাকরি? কেন রে বাবা, তুই চাকরি পাবি নি? বাবা, চাকরি পেতে গেলে ঘুষ দিতে হয়, কিন্তু আমাদের যে ঘুষ দেওয়ার মতন সামর্থ্য নেই। যারা দেখবি মেধাবী ছাত্র হয় তাদের চাকরি ঠিক হয়ে যায়। বাবা, এখন মেধাবী ছাত্র লাগে না, কত ইন্টারনেটে খবরে দেখছি ভালো ভালো ছাত্ররা চাকরি পাচ্ছে না, আর যারা চাকরি পাচ্ছে সব তো ঘুষ দিয়ে। তা শোন বাবা, চেষ্টা করলে ক্ষতি কি? শোন বাবা, কপালে যা আছে তাই হবে। দাঁড়া, আমি তোকে টাকাটা এনে দিচ্ছি। যাও যাও, তাড়াতাড়ি টাকাটা এনে দাও। এই দাঁড়া দাঁড়া, কি নিয়ে পালাচ্ছিস? এ কি রে, দিনে দুপুরে চুরি করছিস কেন? তুই খেটে খেতে পারিস না? হা করে দেখছো কি? দু তিন গা দাও তাহলে সোজা হয়ে যাবে। আমাকে ছেড়ে দেন, আমি ইচ্ছা করে চুরি করিনি। কি বললি, ইচ্ছা করে চুরি করিসনি? দাঁড়া, আমার ভাইকে ফোন করছি, দিয়ে তো চুরি করা বার করছি। এই দাঁড়ান দাঁড়ান, আপনার ভাইকে ফোন লাগাতে হবে না, আগে জানি কিসের জন্য চুরি করছে। কি চোরকে আবার জিজ্ঞাসা করবেন কিসের জন্য চুরি করেছে? আপনি একটু থামেন না। আচ্ছা বাবু, তোমার তো হাত পা দিয়েছে, তা তুমি চুরি করছো কেন? আমি এমনি চুরি করিনি, আমার মা অসুস্থ বলে আমি চুরি করেছি। আমার কাছে তো টাকা পয়সা নাই, তাই আমি ওষুধ কিনবো বলে চুরি করেছি। আচ্ছা বাবু, বুঝতে পেরেছি। এই নাও বাবু, এই টাকাটা তুমি রাখো। আর হ্যাঁ শোনো, আজ থেকে তুমি চুরি করবে না, একটা কাজ দেখে কাজ করো গা, চুরি করা ভালো না। ম্যাডাম, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আর কোনোদিন চুরি করব না। এই তোদের নাটক না আমার ভালো লাগছে না, কই আমার ব্যাগটা দে, আমি কলেজ যাব। ম্যাডাম একটু দাঁড়ান, বাবু তুমি এখন যাও।
কি হয়েছে, ডাকলে কেন? ম্যাডাম, ওই ছেলেটা একটা কাজে বাধ্য হয়ে চুরি করেছিল, আর আপনি ওকে ছোট করে কথা বললেন। শুনেন, মানুষকে কখনোই ছোট করে দেখতে হয় না। বেশি জ্ঞান দিস না তো আমাকে। আমি আপনাকে জ্ঞান দিয়ে কি করব? যারা আপনাকে ছোট থেকে জ্ঞান দিয়ে শিক্ষা দিতে পারেনি, আর আমি জ্ঞান দিলে কি আপনি জ্ঞান নেবেন? শোন, তোরে বড় বড় ডায়লগ না আমি শুনতে চাই না, ছোট লোক কোথাকার। মেয়েটার এত অহংকার কিসের? বাড়িতে কেউ আছেন? হ্যাঁ আছি, আপনারা কে? আমরা কে সেটা তোকে জানতে হবে না, তোর ছেলে কোথায় আছে তাই বল। কেন, আমার ছেলে আপনাদের কি করেছে? তোর ছেলে কি করেছে? তোর ছেলে আমাদের বসের বোনের সাথে বিয়াদবি করেছে। না না, আমার ছেলে এরকম করতেই পারে না, আমার ছেলেকে আমি ভালোভাবেই চিনি। শোন বুড়ো, তোর আমি ডায়লগ শুনতে আসেনি, শিগগিরই তোর ছেলেকে ডাক। আমার ছেলে তো নাই, ও কলেজে গিয়েছে। কি, তোর ছেলে কলেজে গিয়েছে? এই ঘরে যা সামালপাতি আছে সব বাইরে ফেলে দে। না না, আমাদের সামালপাতি বাইরে ফেলবেন না, আমার ছেলে আসলে আমার ছেলেকে বলছি। তোর কথা শুনবো না, এই যা। কি, তোমরা কে এভাবে ঘরের জিনিসপাতি ফেলছো কেন? আমরা কি ফেলবো না ফেলবো সেই কৈফত কি তোকে দিতে হবে? আর তুই কে? আমি হচ্ছি এ বাড়ির ছেলে। এ কি রে, বাঘের খাঁচায় এসে বাঘ নিজেই ধরা দিচ্ছে। এই তোরা দাঁড়িয়ে কি দেখছিস মাশালাকে? জানি না তোদেরকে কে পাঠিয়েছে, তবে যেই পাঠাক তাকে বলে দিস বাঘের খাঁচাই না, বাঘের গুহায় হাত দিতে এসেছে। এ কি রে, তোদের এরকম অবস্থা হলো কি করে? বস, আপনি যে ছেলেটাকে মারতে পাঠিয়েছিলেন না, সেই ছেলেটার গায়ে অনেক ক্ষমতা, সেই ছেলেটা আমাদেরকে মেরে এরকম হাল করে দিয়েছে। কি বললি, মেরে তোদেরকে হাল করে দিয়েছে? তোদেরকে টাকা দিয়ে এমনি এমনি পুষি নাকি? বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। না দাদা, ওরা কোথাও যাবে না। কেন রে? এবার যা করার আমি করব। যা করা তুই করবি মানে? তুই আবার কি করবি? দাদা, ওই ছেলেটা আমাদের কলেজেই পড়ে, আর ওকে কলেজ থেকে কিভাবে বার করতে হয় সেটা আমার ভালোভাবে জানা আছে। ঠিক আছে, তাহলে তোর উপর আমি সব ছেড়ে দিলাম। এই তোরা সব যা, হুদ পানি কিনে খাগা। ঠিক আছে বস। স্যার, আপনার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ কাকলি, কি বলবে বলো। স্যার, এই কলেজে একটা ছেলে পড়ে, তাকে আপনাকে বের করে দিতে হবে। কলেজ থেকে বের করে দিতে হবে মানে? তুমি কার কথা বলছো? স্যার, ছেলেটার নাম হচ্ছে দুখু। কি বললে, দুখু? কেন, দুখু তোমার কি করেছে? যাই করুক, আপনাকে বের করে দিতে বলছি, বের করে দিবেন কিনা বলেন। না না, এটা কিছুতেই সম্ভব না, আর দুখু তো ভালো ছাত্র। ভালো হোক বা খারাপ হোক সেটা আমি জানতে চাই না, আপনি বের করে দিবেন কিনা বলেন, না হলে আমার দাদাকে ডাকবো। দেখো, তোমার দাদাকে সবাই ভয় করে কিন্তু আমি না, এখন তুমি আসতে পারো। ঠিক আছে, কিভাবে আপনি বের করছেন না সেটাও আমি দেখছি। কি ব্যাপার দুখু, এভাবে কাকলিকে ধরে আছো কেন? স্যার, আমাকে বাঁচান। দুখু, আমি তোমাকে খুব ভালো ভাবতাম, তুমি এত খারাপ আমি জানতাম না। তোমার আর এই কলেজে জায়গা নাই, তুমি এক্ষুনি এই কলেজ থেকে বেরিয়ে যাও। স্যার, আপনি যেটা ভাবছেন সেটা না, এই মেয়েটা আমাকে। থাক, তোমার আর বাহানা শুনতে চাই না, তুমি এক্ষুনি কলেজ থেকে বেরিয়ে যাও।
স্যার দেখলেন তো, একটু আগে দুঃখুর প্রশংসা করছিলেন যে দুঃখু কতটা ভালো, এবার দেখলেন তো দুঃখু কতটা খারাপ। দেখলাম আর সবকিছু বুঝতেও পারলাম। যাও এখন তুমি বাড়ি যাও। দুঃখু তুই আমাকে চিনিস না, এবার তোকে আমি চিনিয়ে দিলাম। সাবধানেই যাস। মা তুমি কিছু চিন্তা করো না, আমি পৌঁছেই তোমাদেরকে ফোন করব। বাবা রে খাবারটা টাইম মতো খেয়ে নিস। বাবা যাচ্ছিস তো বটে, তা বিদেশে গিয়ে কি কাজ করবি? বাবা কি কাজ করব সেটা জানি না, তবে আমার বন্ধুরা ওইখানে আছে, তাদেরকে ফোন করেছিলাম, ওরা বললো ঠিক একটা ব্যবস্থা করে দিবে। ঠিক আছে বাবা যা, না হলে ট্রেনটা মিস হয়ে যাবে। মা তাহলে আমি আসি? বাবা আসছি। কিরে সে ছেলেটা কিছু ব্যবস্থা করেছিস? হ্যাঁ দাদা করেছি, ওই ছেলেটাকে আমি প্ল্যান করে কলেজ থেকে বার করে দিয়েছি। বাবা এই কাজটা তুই ভালো করেছিস, এ না হলে তুই আমার বোন, তা ছেলেটাকে কিভাবে তাড়ালি? না দাদা তোমাকে সেটা শুনতে হবে না। ঠিক আছে শুনলাম না, যা তুই এখন ঘরে যা। স্যার ভালো আছেন? আরে তুমি দুঃখ না? হ্যাঁ স্যার। বাবা তোমাকে তো চিনা যাচ্ছে না, তা তুমি কখন আসলে? এই তো স্যার সবে মাত্রই আসলাম। এ কি তুই? বাবা চোখে চশমা হাতে ঘড়ি, তোর ব্যাপার স্যাপার কি বলতো? আর স্যার আপনি এর সাথে দাঁড়িয়ে কথা বলছেন? হ্যাঁ বলছি, তা কি হয়েছে? কি হয়েছে আপনি জানেন না? এই বদমাইশটা আমার সাথে কি করেছিল? থাক আমাকে আর জানাতে হবে না, আমি সব জানি। থ্যাংক ইউ কাকলি। তুমি আমাকে থ্যাংক ইউ জানাচ্ছো কেন? কারণ সেদিন তুমি আমাকে যদি ওইভাবে না তাড়িয়ে দিতে, তাহলে তো আমি সাইন্টিস্ট হতেই পারতাম না। স্যার এসব ও কি বলছে? হ্যাঁ ও ঠিকই বলছে, তাহলে শোনো। স্যার আপনি আমাদের বাড়িতে? হ্যাঁ আমি তোমাদের বাড়িতে, তোমার সাথে আমার কিছু কথা আছে। তোমার বাবা মা বাড়িতে আছে? হ্যাঁ স্যার আছে তো। কই ডাকো দেখি। দাঁড়ান স্যার ডাকছি। বাবা ও মা কোথায় গেলে গো, দেখো কে এসেছে। এ কি স্যার আপনি আমাদের বাড়িতে? হ্যাঁ আমি। দুঃখু ওটা কাকলি ইচ্ছা করেই করেছে, আমি ওটা ভালোভাবেই জানি। স্যার জানেন তো আমাকে ওইভাবে তাড়ালেন কেন? সে তখন যদি তোমাকে না তাড়াতাম না, ওর দাদা খুবই খারাপ মানুষ, তোমার কিছু একটা করে দিত। স্যার কিন্তু আমার পড়াশোনাটা। শোনো দেখো তুমি খুব ভালো ছাত্র এটা আমি জানি, তোমাকে আর দেশে পড়তে হবে না, তুমি বিদেশে পড়াশোনা করবে। স্যার আমরা হচ্ছি গরিব মানুষ, আমি বিদেশে পড়াশোনা করার টাকা কোথায় পাবো? তোমাকে অত টেনশন নিতে হবে না, সেই সব ব্যবস্থা আমি ঠিক করে দেবো। ঠিক আছে স্যার আপনি যেটা বলবেন সেটাই হবে। তার মানে দুঃখু এতদিন বিদেশে পড়াশোনা করেছে? শুধু কি পড়াশোনা, সায়েন্টিস্ট হয়ে এসেছে। আ সায়েন্টিস্ট হয়ে এসেছে? দুঃখু তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি তুমি এত ভালো ছাত্র। ঠিক আছে তোমাকে আমি ক্ষমা করতে পারি, তবে কোনোদিন জানো কাউকে ছোট করে তুমি দেখো না। ঠিক আছে আমার ভুল আমি বুঝতে পেরেছি, তাহলে আজ থেকে আমরা দুজন বন্ধু।